বিশ্বের ইতিহাসে বিভিন্ন সময় যেসব বিষয় মনুষ্যত্বকে কলঙ্কিত করেছে, নরবলি সেগুলোর মাঝে নিঃসন্দেহে শীর্ষস্থানীয়। সেই খ্রিস্টপূর্ব সময়কাল থেকে শুরু করে এই একবিংশ শতকেও পাওয়া গেছে নরবলির বিভিন্ন নমুনা। এমনকি আমাদের ভারত এবং বাংলাদেশেও ঘটেছে এই নরবলির ঘটনা। নরবলি কী, কেন দেওয়া হয় এবং কারা দিত, সেই ইতিহাস নিয়েই আমাদের আজকের ভিডিও। আর আপনি স্টোরিপিডিয়াতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনে ক্লিক করে দিন। নরবলির কথা আসলে প্রথমে আসে কার্থেজদের নাম। প্রাচীন বিশ্বে অন্যতম সমৃদ্ধশালী এবং একই সাথে ক্ষমতার অধিকারী ছিল কার্থেজের অধিবাসীরা। কিন্তু এরপরও তাদের মাঝে এমন কিছু অদ্ভুত রীতিনীতি প্রচলিত ছিল যা তৎকালীন অনেকের কাছেই বেশ বর্বর হিসেবে ঠেকত। এর মাঝে অন্যতম ছিল শিশু বলি দেওয়া। বিশেষজ্ঞদের মতে স্রষ্টার সন্তুষ্টি অর্জনের নিমিত্তেই তারা সেসব করত। আরেক দিক দিয়ে ঘৃণ্য এই কাজটি তাদের জনসংখ্যা নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। কার্থেজের ধনী লোকেরা তাদের সম্পত্তি সুরক্ষার জন্য নিজেদের সন্তানদেরকে দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করত। অনেকেই অনুমান করে থাকেন 800 থেকে 146 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত কার্থেজের আনুমানিক 20,000 শিশুকে হত্যা করা হয়েছিল ঈশ্বরের উদ্দেশ্যে বলি দিতে গিয়ে। তবে এই মতের বিরোধিতাও করে থাকেন অনেক ঐতিহাসিক। তাদের মতে সেই শিশুদের অনেকে প্রাকৃতিক কারণেই মারা গিয়েছিল ইসরায়েল। বিশেষজ্ঞদের মতে নরবলি প্রচলিত ছিল প্রাচীন ইসরায়েলেও। সেখানকার অধিবাসীরা তাদের শিশুদেরকে পুড়িয়ে এই বলিদানের কাজটি সারত। আর যে দেবতার উদ্দেশ্যে এমনটি করা হতো তার নাম ছিল মলক। তবে তাদের সবাই যে এমনটা করতো সেটা নয়। এক গুপ্ত সংঘের সদস্য যারা মলককে তাদের দেবতা হিসেবে মানত তারাই এমনটা করত। এট্রুসকান সভ্যতা, প্রাচীন ইতালির বেশ সম্পদশালী ও ক্ষমতাবান এক সভ্যতার নাম এট্রুসকান। টুসকানি পশ্চিম আম্ব্রিয়া ও উত্তর লাজিওতে ছিল তাদের বসবাস। মূলত কৃষিকাজ ও ব্যবসা বাণিজ্যের মাধ্যমে জীবিকা উপার্জন করত তারা। কার্থেজ ও গ্রিসের সাথে তাদের বাণিজ্যিক সুসম্পর্ক বজায় ছিল। পাশাপাশি বিভিন্ন খনিজ দ্রব্যও তাদের অর্থনীতির চাকাকে সচল রাখতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করত। এমন একটি সভ্যতার মাঝেও যে নরবলির মতো বিষয়টি প্রচলিত থাকবে তা অনেক ইতিহাসবিদই মানতে চাননি। তবে ইউনিভার্সিটি অব মিলানের একদল প্রত্নতত্ত্ববিদের গবেষণায় সেটারও প্রমাণ পাওয়া গিয়েছিল। টাকোয়ার্নিতে তারা এমন কিছু বলি দেওয়া মানুষের কবরের সন্ধান পেয়েছিলেন। এদের মাঝে ছিল শিশু এবং প্রাপ্তবয়স্করা, যারা অসুস্থ, নিম্ন সামাজিক মর্যাদাসম্পন্ন কিংবা ভিন দেশে ছিল। চীন, নরবলির বিষয়টি প্রাচীন চীনে বেশ সাধারণ একটি ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। এর সবচেয়ে বেশি বিস্তৃতি ঘটেছিল শ্যাং রাজবংশের শাসনামলে। তখন অবশ্য এত বৃহৎ পরিসরে সংগঠিত নরবলির দুটো উদ্দেশ্য ছিল, রাজনৈতিক প্রতিপক্ষকে খতম করা এবং স্রষ্টার মনোরঞ্জন করা। চীনের সেই নরবলিগুলো হতো তিন রকমের। মাটিতে গর্ত করে উৎসর্গ করা হতো যুবকদের, তাদের সবারই অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করা থাকতো, সাথে থাকতো না নিজেদের ব্যবহার্য কোনো জিনিসও। বিভিন্ন স্থাপনায় বলি দেওয়া হতো শিশুদের, তাদের মৃত্যুটা কার্যকর করা হতো বেশ মর্মান্তিক উপায়ে। কিছুটা আলাদা জায়গায় বলি দেওয়া হতো কিশোরী ও তরুণীদের। অবশ্য প্রথম দুই শ্রেণীর মতো তাদের মৃতদেহের করুণ অবস্থা হতো না। দুর্ভাগা সেই কিশোরী ও তরুণীদের মৃতদেহের সৎকার ঠিকমতোই করা হতো। হাওয়াই, এককালে হাওয়াইয়ের অধিবাসীরা মনে করত নরবলি দেওয়ার মাধ্যমে তারা যুদ্ধ এবং প্রতিরক্ষার দেবতা কুয়ের আশীর্বাদ লাভ করতে পারবে, প্রতিপক্ষকে হারাতে পারবে নানা যুদ্ধে। এই আশায় তাদের মন্দিরগুলোতে চলত নরবলি, যেটাকে বলা হতো হেইয়াও। সাধারণত বিভিন্ন প্রতিপক্ষ গোত্রের শীর্ষস্থানীয় ব্যক্তি যারা যুদ্ধে বন্দী হয়েছিলেন তাদেরকেই বলি দেওয়ার জন্য বেছে নেওয়া হতো। এজন্য সেই দুর্ভাগাকে কোনো কাঠের ফ্রেমে প্রথমে উল্টো করে ঝোলানো হতো, তারপর তাকে এমনভাবে পেটানো হতো যে তাতেই বেচারার প্রাণ পাখি উড়াল দিত, অতপর লোকটির নাড়িভুড়ি বের করে ফেলা হতো। বলি কিন্তু ততক্ষণ মাত্র অর্ধেক সম্পন্ন হয়েছে। এরপর সেই মৃতদেহ হয় রান্না করা হতো কিংবা কাঁচা খাওয়া হতো। খাদকদের মাঝে থাকতেন পুরোহিত ও গোত্রপতিরা। মেসোপটেমিয়া, বর্তমান ইরাকের অধিকাংশ, কুয়েত সিরিয়ার পূর্বাঞ্চল, তুরস্কের দক্ষিণ পূর্ব অঞ্চল এবং তুর্কি সিরীয় এবং ইরান ইরাক সীমান্তবর্তী অঞ্চলগুলো এককালে মেসোপটেমিয়ার অংশ ছিল। এখানকার অধিবাসীদের মাঝেও নরবলির প্রথা প্রচলিত ছিল।
রাজসভার সভাসদবর্গ যোদ্ধা এবং চাকরদেরকে তাদের মালিকদের সাথে কবর দেওয়া হতো, যেন পরকালেও তারা তাদের মালিকের সেবা যত্ন করতে পারে। যোদ্ধাদের সাথে তাদের অস্ত্রশস্ত্র দিয়ে দেওয়া হতো, অপরদিকে চাকরদের মাথায় শোভা পেত পাগড়ি। অনেকদিন ধরেই ঐতিহাসিকরা মনে করতেন এই লোকগুলোকে মারতে বিষ ব্যবহার করা হতো, কিন্তু পরবর্তীতে এই ধারণাটি ভুল প্রমাণিত হয়েছে। দুর্ভাগা সেই মানুষগুলোকে মারতে তাদের মাথায় বর্ষা ঢুকিয়ে দেওয়া হতো। অ্যাজটেক নরবলির পেছনে অ্যাজটেকদের দর্শন ছিল বেশ অদ্ভুত। তারা মনে করত তাদের দেওয়া এই নরবলি সূর্যকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে। বলির শিকার হওয়া মানুষের রক্তকে তারা বেশ পবিত্র মনে করত। তাদের বিশ্বাস ছিল এই রক্ত তাদের সৌর দেবতা হুইজিল পোক্তালের রাগ প্রশমন ও পুষ্টির জন্য অতীব প্রয়োজনীয়। অ্যাজটেকদের নরবলি দেওয়ার প্রথাটা ছিল কিন্তু বেশ ভয়াবহ। এতে স্বেচ্ছাসেবীদের পাশাপাশি যুদ্ধবন্দীদেরও ব্যবহার করা হতো। কখনো কখনো বলি দিতে চাওয়া মানুষটিকে প্রথমে হাঁটিয়ে নিয়ে যাওয়া হতো মন্দিরে। সেখানে অবস্থানরত পুরোহিত লোকটির গলা থেকে শুরু করে একেবারে পেট পর্যন্ত চিরে ফেলতেন। এরপর লোকটির হৃৎপিণ্ড উৎসর্গ করা হতো দেবতার উদ্দেশ্যে। অন্যদিকে দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হতো। মিশর, এককালে প্রাচীন মিশরেও প্রচলিত ছিল নরবলির এই প্রথা। সেখানে একজন দাস বা ফারাওয়ের কোনো গুরুত্বপূর্ণ সঙ্গীকে তার সাথে কবর দেওয়া হতো, যেন মৃত্যু পরবর্তী জীবনেও তিনি তার মনিবের সেবা করে যেতে পারেন। ইজিপ্টোলজিস্ট জর্জ রেইজনার জানিয়েছেন রাজা জার ও আহার কবরগুলো তাদের ভৃত্যদের দিয়ে পরিপূর্ণ ছিল। সেই ভৃত্যদের সাথে দেওয়া হয়েছিল বিভিন্ন দরকারি জিনিসপত্র, যাতে পরকালে মনিবদের সেবা করতে কোনোরূপ অসুবিধা না হয়। ইনকা, ইনকা সভ্যতার লোকেরা স্রষ্টার সন্তুষ্টির নিমিত্তে নরবলি দিত। এজন্য তারা সবচেয়ে বেশি ব্যবহার করত শিশুদের। প্রায়ই আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ভূমিকম্প, বন্যা ইত্যাদি নানাবিধ প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতো ইনকা সাম্রাজ্য। তারা মনে করত কেবলমাত্র নরবলির মাধ্যমেই এসব দুর্যোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব। প্রায়ই আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ভূমিকম্প, বন্যা ইত্যাদি নানাবিধ প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতো ইনকা সাম্রাজ্য। তারা মনে করত কেবলমাত্র নরবলির মাধ্যমেই এসব দুর্যোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব। তাই স্রষ্টাকে সন্তুষ্ট করতে প্রাণ হারাতে হতো ইনকা শিশুদের। আশ্চর্যজনক ব্যাপার হলো এদের সমাজে এমন অনেক শিশুও ছিল যাদের বড় করার উদ্দেশ্যই ছিল কেবল বলি দেওয়া। এসব শিশুদের বলির ব্যাপারকে ইনকারা সবচেয়ে পবিত্র বলি হিসেবে মনে করত। তারা বিশ্বাস করত মৃত্যুর পর এই শিশুরা অনেক সুন্দর এক জীবনের অধিকারী হবে। অবশ্য মৃত্যুর আগে তাদের সাথে অনেক ভালো ব্যবহার করা হতো। তাদেরকে দেওয়া হতো পছন্দসই খাবার, এমনকি মিলত সম্রাটের সাথে সাক্ষাতের সৌভাগ্য। ফিজি, যদিও আজকের ভিডিওতে প্রতিটি বর্ণনায় বেশ কষ্টদায়ক, তবে ফিজির ঘটনাটি আরও বেশি কষ্টদায়ক। সেখানে এককালে নিয়ম ছিল স্বামী মারা গেলে তার স্ত্রীকেও শ্বাসরোধ করে হত্যা করতে হবে। সেখানকার নানা নৃত্যতাত্ত্বিক গোষ্ঠী বেশ গুরুত্বের সাথেই এই নিয়মটি অনুসরণ করত। তারা বিশ্বাস করত স্ত্রীর কর্তব্য হল ইহকালের পাশাপাশি পরকালেও স্বামীকে সঙ্গ দেওয়া। এজন্য স্বামীর মৃত্যুর সাথে সাথে তার সকল স্ত্রীকেই বলির শিকার হতে হতো। বিধবা এই সকল নারীকে বলা হতো থোতো, যার অর্থ স্বামীর কবরের গালিচা। আরও দুঃখজনক ব্যাপার হল নারীদের শ্বাসরোধ করে হত্যা করার দায়িত্বটি পালন করত তাদের আপন ভাইয়েরা। সেটা না করতে পারলে অত্যন্ত নির্মম এই হত্যাযজ্ঞের সাক্ষী তাকে অবশ্যই হওয়া লাগ। ডাহমে, পশ্চিম আফ্রিকার পুরানো এক রাজ্যের নাম ছিল ডাহমে। সেখানে বার্ষিক এক উৎসবের নাম ছিল জোয়েতানু। জোয়েতানুতে নানা ধরনের আয়োজনের পাশাপাশি অন্যতম বড় আকর্ষণ ছিল নরবলি। এজন্য বেছে নেওয়া হতো দাসদাসী ও বিভিন্ন যুদ্ধবন্দীদের। জীবিত ও মৃত রাজাদের সম্মানার্থে সংগঠিত এই নরবলি কার্যকর করা হতো মূলত শিরচ্ছেদের মাধ্যমে। এটা এতই বহুল প্রচলিত এক চর্চা ছিল যে শুধুমাত্র এক রাজার শাসনামলেই আনুমানিক 7,000 লোক এই জোয়েতানু নরবলিতে মারা যায় বলে জানা গেছে। মায়া, প্রাচীনকালে মায়া সভ্যতার লোকেরাও এই প্রথা অনুসরণকারীদের তালিকায় নাম লিখিয়েছিল। বিশেষ কোনো উপলক্ষে তারা এমনটা করত। নরবলিগুলো মাঝে মাঝে দেওয়া হতো মন্দিরে। দুর্ভাগারা অধিকাংশই থাকত বিভিন্ন যুদ্ধবন্দী।
চিচেন ইজ্জাতে নরবলি দেওয়ার সময় বৃষ্টির দেবতা চাকির সম্মানার্থে বন্দীদের গায়ে নীল রং মাখা হতো। এরপর তাদের ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হতো কোনো কুয়ায়। ভারত সতীদাহ প্রথার অস্তিত্ব ছিল আমাদের ভারতীয় উপমহাদেশেই। এখানে হিন্দু ধর্মাবলম্বী একজন নারী বিধবা হবার পর স্বামীর সাথে সহমরণে চিতায় যাবার বিষয়টিকেই বলা হতো সতীদাহ। নারী কখনো যেতেন স্বেচ্ছায়, কখনো বা জোরপূর্বক তাকে পাঠানো হতো। বিশিষ্ট সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের একান্ত প্রচেষ্টায় 1829 সালে অমানবিক এই প্রথার অবসান ঘটে। তবে এখনও এর অস্তিত্ব একেবারেই মিলিয়ে যায়নি। 2006 সালে বিবিসির এক খবরে জানা যায়, ভারতের মধ্যপ্রদেশের তুসলিপাড় গ্রামের 40 বছর বয়স্কা এক নারী স্বামীর মৃত্যুর পর সতীদাহ প্রথার মাধ্যমে আত্মাহুতি দিয়েছিলেন। তবে কেউ তাকে বাধ্য করেনি, তিনি নিজেই সেখানে ঝাঁপিয়ে পড়েছিলেন বলে পুলিশ জানায়। বাংলায় নরবলি একসময়ে পূর্ব ভারতের কামরূপ অঞ্চল তান্ত্রিক সাধনার একটি প্রধান কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল এবং সমগ্র মধ্যযুগ ধরেই তন্ত্রধর্ম বাংলা, আসাম ও উড়িষ্যায় অপ্রত্যাহিতভাবে নিজের রাজত্ব চালিয়ে গিয়েছিল। সেই সময় কাপালিকদের সাধনার কল্যাণে ওই যুগে নরবলির ব্যাপারটা খুব স্বাভাবিক হয়ে উঠেছিল। হিন্দুদের মধ্যে একটি বিশেষ সাধনা পদ্ধতিকে বলা হয় তন্ত্র। তন্ত্রমতে আমাদের দেহের মধ্যে স্নায়ুমণ্ডলী আছে জালিকার মতো বিন্যস্ত হয়ে, এর মধ্য দিয়ে প্রবাহিত হয় সূর্য ও চন্দ্রের স্রোত। বিশেষ প্রকার সাধনার মাধ্যমে এই দুই স্রোতধারাকে একত্র করতে পারলে লাভ করা যায় মহাচৈতান্য, যার সাহায্যে মানুষ পারে বহু অসাধ্য সাধন করতে। মানুষ লাভ করে অতি প্রাকৃত শক্তি। তান্ত্রিকদের মধ্যে একদল ছিল যাদের বলা হতো কাপালি। কাপালিকরা নরবলি দিত, বলি প্রদত্ত মানুষের বুকের উপর বসে করত ধ্যান। তারা ভাবত এভাবে লাভ করতে পারবে মহাশক্তি, এমনকি অমরত্ব। ঐতিহাসিক রামেশচন্দ্র মজুমদার তার সম্পাদিত বাংলাদেশের ইতিহাস গ্রন্থের দ্বিতীয় খণ্ডে লিখেছেন, তান্ত্রিকরা অনেক বীভৎস আচরণ করেন, যেমন মানুষের মৃতদেহের উপর বসিয়া মরার মাথার খুলিতে উলঙ্গ স্ত্রী পুরুষের সুরাপান। উপন্যাসিক বঙ্কিমচন্দ্র 19 শতাব্দীতে লিখেছেন তার বিখ্যাত উপন্যাস কপালকুণ্ডলা। কপালকুণ্ডলাতে আছে কাপালিকদের বর্ণনা। এর থেকেও লাভ করা চলে কাপালিকদের সম্পর্কে একটা সাধারণ ধারণা। একসময় বাংলাদেশে অনেক কাপালিক ছিল আরও বিভিন্ন প্রকারের তান্ত্রিক সাধক।